ওয়েলকাম এভরিওয়ান, আমি তানবীর আহমেদ। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ইউটিউবে ভিডিওর উপর একটা সাবস্ক্রাইবার বাটন বসাবেন। সো ওই টপিকের উপর আজকে ভিডিও করছি। সো চলেন, লেটস গো। সো গাইজ, আমি এখন একটা ভিডিও প্লে করে দেখাবো। এক্সট্রা সাবস্ক্রাইব বাটন বলতে কী বোঝাতে চাচ্ছি ওইটা আমি এখন বোঝাবো, দেখাবো। দেখেন, এই যে দেখেন কর্নারে একটা সাবস্ক্রাইবের বাটন, এই যে দেখেন, এটাই কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু সবার চ্যানেলে থাকে না, এটা আপনার নিজে থেকেই বসানো লাগে সেটিং অপশনে গিয়ে। সো আপনি এটা এখান থেকে বসাতে পারেন, আর এটা বসা থাকলে কী হবে, এখান থেকে সাবস্ক্রাইব করতে পারবেন। সো আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এটা বসাবেন। তো এখন আমি গুগল চার্জিং অপশনে চলে আসলাম। তো এখানে দেখেন, তো এটা করার জন্য আপনাদের কি করতে হবে, গুগল ইয়েতে গিয়ে চার্জ করে একটা সাবস্ক্রাইব লোগো চার্জ করে একটা ডাউনলোড দিতে হবে। এটা এই যে এভাবে ডাউনলোড দিয়ে দেবেন। ডাউনলোড দেওয়ার পর এটা আপনারা মোবাইলেও করতে পারেন, ডেস্কটপও করতে পারেন, যার যেটা আর কি। সো আমি এটা ডাউনলোড দিলাম, আপনার পছন্দ মতো আপনি ডাউনলোড দিবেন। ডাউনলোড দেওয়ার পর যার এখান থেকে আপনার সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর ভিডিও ম্যানেজারে যাবেন, ভিডিও ম্যানেজারে যাওয়ার পর চ্যানেলে যাবেন, চ্যানেলে যাওয়ার পর এখানে দেখেন ব্র্যান্ডিং নামে একটা অপশন আসছে। হ্যাঁ, ব্র্যান্ডিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড এ ওয়াটারমার্ক এখানে একটা অপশন আসছে। সো ওইটাতে ক্লিক করবেন। ওইটাতে ক্লিক করার পর যা হয় দেখেন, এই যে দেখেন এখানে একটা ইন্টারফেস চলে আসছে এরকম। তো এই ইন্টারফেসের মধ্যে আপনার একটা জিনিস লক্ষ্য করতে হবে, এখানে তিনটা কিন্তু ইয়ে আছে অপশন। আপনার কী করবেন, ফার্স্টে যে টিক চিহ্ন দেওয়া আছে এটাই ক্লিক করবেন। এটা দিলে কী হবে, আপনার ব্যাকগ্রাউন্ডটা মানে ইয়ে হবে না, ঠিক আছে। তো আমি এখান থেকে চয়েস ফাইল ক্লিক করব। চয়েস ফাইল ক্লিক করে ওই যে আমি ডাউনলোড দিয়েছিলাম আগে, ওইটা আমি এখান থেকে নিয়ে নেব। সো দেখেন এটা নিয়ে নিতেছি, তারপর এখানে সেট করে দিলাম। সো চুইজ এ ওয়াটারমার্ক, হ্যাঁ এটা কিন্তু সেট হয়ে গেছে অলরেডি। তারপর একটা অপশন আসবে এখানে দেখেন, হ্যাঁ এটা কিন্তু সেট হয়ে গেছে। এখানে কিন্তু আরেকটা অপশন আসছে, এটা কি স্টার্ট টাইম, মানে 5 সেকেন্ড, স্টার্টিংয়ের সময় এটা 5 সেকেন্ড থাকবে। এটা চাইলে আপনি এটা করতে পারেন। আরেকটা অপশন আসছে মানে এন্ড, মানে লাস্টে যে আপনার 5 সেকেন্ড ভিডিওটা শেষ হওয়ার সময়, ওই সময় কিন্তু থাকতে পারে। আবার আরেকটা কি আসবে এখানে, আপনি ইন্টার ভিডিও, এন্ড অফ ভিডিও, এন্ড অফ ভিডিওটা দিলে কি হবে, এন্ড অফ ভিডিওটা দিলে যা হয় আর কি, এটা আপনার ভিডিওটা শেষ পর্যন্ত থাকবে। আর এটা শেষ থেকে শুরু পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ভিডিওটা এই লোগোটা থাকবে। দেওয়ার পর দেখেন, এই যে দেখেন এটা কিন্তু পুরো ভিডিওটাতে আমার এই লোগোটা থাকবে। সো এটা সেট করার পরেতে কী হবে, কেউ আপনার চ্যানেলে ভিডিও প্লে করলে সরাসরি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবে এখান থেকে। সো এইটাই আর কি। সো আপনাদের কাছে একটা অনুরোধ, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি। আর নেক্সট কোন টপিকের উপর আপনারা ভিডিও চান ওই টপিকের উপর আমি ভিডিও বানাবো, আপনারা কমেন্ট করে বলতে পারেন। সো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে।